আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তিনটা আলামত তোমরা দেখবে কয়টা তিনটা আরো জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার আলামত হলো যখন আপনি দেখবেন আনতুতাল আরহাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সন্তান যখন দেখবেন মায়ের খবর নেয় না সন্তান যখন দেখবেন বাবার খবর নেয় না সেই দিন দেখলাম এমন সন্তান যেই সন্তান মাকে গোল করে রেখে দিয়েছে কনকনে শীতের মধ্যে মা থরথর করে কাঁপে আর সন্তান তার স্ত্রীকে নিয়ে আরামে ঘুমায় পুলিশ এসে যখন মাকে উদ্ধার করেছে গোলঘর থেকে মা একবারের জন্য সন্তানের নামে অভিযোগ করে না কারণ মায়ের মনে যিনি ভালোবাসা ঢেলে দিয়েছেন তিনি কে একটু চিন্তা করেন এই মা আপনাকে ছোট্ট একটা পেটে জায়গা করে দিয়েছিল এই ছোট্ট পেটে মা আপনাকে জায়গা করে দিয়ে কত কষ্ট করে মা খানা খেয়েছে ঘুমাতে গেলে ঘুমাতে পারে না বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে একটা বাচ্চা জন্ম নিতে গেলে শরীর থেকে ২৬টা হাড় ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট লাগে মা সমপরিমাণ ব্যথা পেয়ে সন্তানটা প্রসব করে সন্তান প্রসবের বেদনাটা এত কঠিন হয় ২৬টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা লাগবে মা এমন ব্যথা পাওয়ার পরেও সন্তানটা প্রসব করে মায়ের চোখের ভিতরে পানি ঝরতে থাকে ব্যথায় মা কাতরাতে থাকে ওই মুহূর্তে মায়ের কানে যখন সন্তানের কান্নার আওয়াজটা যায় মুহূর্তের ভিতরে কান্না মায়ের থেমে যায় আনন্দের হাসি মায়ের মুখের ভিতরে যিনি ফুটিয়ে দেন তিনি কে এই হচ্ছে মা নবীজি হালিমাতুস সাদিয়াকে দেখে নিজের চাদরটা বিছিয়ে দিয়েছিলেন কেন কারণ মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ বারবার অর্ডার করেছে ইবাদত করো আল্লাহর আল্লাহর সঙ্গে শিরিক করবে না এরপরে আল্লাহ জুড়ে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো আবু হুরায়রা বলেন যেই সমাজের দিকে তাকায় দেখবে মা বাবাকে সন্তান কষ্ট দেয় বুঝে নিবেন আজাব চলে আসার সময় সন্নিকটে চলে এসেছে ঠিক না বেঠি দ্বিতীয় নম্বরে আমার ভাইয়েরা তাকায় দেখবেন আইউতাল মুগুই খারাপ দুশ্চরিত্র লম্পট চাদাবাজ খুনি এমন ব্যক্তিকে যখন নেতা মনে করবেন বুঝে নিবেন গজব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেঠি এখন আমাদের ভিতরে এগুলা নাই আছে খারাপ লোক যদি আপনার নেতা হয় দুশ্চরিত্র লম্পটকে যদি আপনি নেতা মনে করেন আজাবের জন্য প্রস্তুত থাকেন আজাব আপনাকে ধাওয়া করবে পালাতে পারবেন না ঠিক না বেঠি এরপরে তিন নম্বরে দেখবেন আইউ আসাল মুরশিদ যখন আলেমদের কণ্ঠ চেপে ধরা হবে আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হবে আলেমদের উপরে যখন জুলুম চালানো হবে বুঝে নিবেন আল্লাহর আযাব চলে আসবে কেউ পালাতে পারবেন না বাঁচতে পারবেন না ঠিক না বেঠি এখন এই সমস্ত আলামত কি আমাদের সমাজে আছে আছে তার মানে সময়টা এখন ভালো না খারাপ
এই সময়ে যদি আমি আপনাকে বাঁচানোর কথা বলি নিজেও বাঁচার চেষ্টা করি কারণ আল্লাহ চান আমাকে আপনাকে বাঁচাতে আল্লাহ কিন্তু জাহান্নামের আগুনে জ্বালাতে চান না ফেরেশতারা প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون فرستارا প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করছে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেছে কারণ আপনি আমি জাহান্নাম দেখি না ফেরেশতারা জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আল্লাহর নবীকেও আল্লাহ জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন জ্ঞানটা তিন রকমের ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন তিন রকমের জ্ঞান ফেরেশতারা প্রতিনিয়ত ইলমুল ইয়াকিন জাহান্নাম ইলমে জানে জাহান্নাম দেখে জান্নাত দেখে ফেরেশতারা জান্নাত প্রত্যক্ষ দেখে হাক্কুল ইয়াকিন বাস্তবে জান্নাতের অবস্থা জানে জাহান্নামের অবস্থা জানে সেই ফেরেশতারা প্রতিনিয়ত আমাকে আপনাকে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ ওয়াকিহিম আযাবাল জাহিম আয় আল্লাহ আপনার এই গোলামগুলাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে প্রতিনিয়ত ফেরেশতারা দোয়া করে কার কাছে আর ফেরেশতারা আরো দোয়া করে ওয়াদখিলহুম জান্নাত جنات عدن التي وعدتهم أي الله أبنر خلان در كأبني جنة مالك بنا دين أي الله جهنم مرا قلت كمكت دم كرين آر الله أبنر خلان در گنا ماف كره دين گنا ماف كرين جهنم مرا گن ماف كرين জান্নাতি বানায় দেন জান্নাতের মালিক বানায় দেন বলেন আল্লাহু আকবার ফেরেশতাদের প্রতিনিয়তের দোয়া যিনি কবুল করবেন তিনি কে আল্লাহ একটু শুধু নিজেকে পরিবর্তন করেন আল্লাহ